আসসালাম আলাইকুম হ্যাঁ সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন সেই মরুর দেশ সৌদি আরবের মরুপান্তর দিয়ে চলে চলা সুন্দর রাস্তা যার দুপাশ ঘিরে বড় বড় পাহাড় যে রাস্তায় হেঁটে গিয়েছেন হয়তোবা আমাদের নবীজি সে সুন্দর রাস্তা আজ চলে যাচ্ছি জেদ্দা শহর থেকে তাবুক যেখানে আহ এই বর্তমান সরকার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রজেক্ট তৈরি করছে সেই প্রজেক্ট দেখার জন্য যাচ্ছি সেখানে আমার একটি কর্মস্থল আছে কিছু দিনের জন্য সেখানে যাব সে কাজ করার জন্য যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি এদেশের রাস্তাগুলো অত্যন্ত সুন্দর ট্রাফিক নিয়ম মেনে গাড়িগুলো চলে রাস্তার দুপাশ দিয়ে কেউ ওভারটেক করে না নির্দিষ্ট গতিসীমার ভিতর চলে আর রাস্তার একটু পরেই পুলিশের আহ ক্যামেরা লাগানো আছে কেউ যদি অতিরিক্ত গতি দিয়ে চলে অটোমেটিকলি ফাইন চলে আসে মেসেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এই পাহাড়গুলো দেখলে মনে হবে আপনার সাগর সাগর থেকে উঠে আসা পাহাড় যার আহ গঠনতন্ত্র মূলত পাথর এবং বালি দিয়ে তৈরি পাহাড়ের বুকচিরে এই রাস্তা জেদ্দা থেকে মদিনা পর্যন্ত চলে গেছে কখনো পাবেন উঁচু নিচু পাহাড় কখনো পাবেন মরুভূমি আবার কখনো শস্য সমলা হয়ে উঠছে অনেক ফসল জীবী আমাদের মতো শ্রমিকরা বাংলাদেশ ইন্ডিয়া থেকে এসে কৃষি কৃষিকাজ করছে কৃষিকাজ করে এদেশকে দেশকে শস্য নির্ভর করে ফেলছে শস্য উৎপাদনের ক্ষেত্র তৈরি করছে করে ফেলছে দেখেন পাশেই আছে এই যে কৃষি খামার এগুলো যদিও গাড়িতে বসে আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছে না আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন কি সুন্দর শস্য খামার এই সৌদি আরব এক সময় দুদু বেদুইনের রাজ্য ছিল তেল গ্যাস আজ সৌদি আরবকে অনেক উন্নত করে ফেলেছে তাদের রাস্তাঘাট চিন্তা ভাবনা সবকিছু ইতিমধ্যে আপনারা জেনেছেন সৌদি আরব সম্ভবত আগামী ষাট বছরের ভিতরে তাদের তেল উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে এজন্য সৌদি সরকার তাদের দেশকে স্বাবলম্বী করার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তারা তেল নির্ভরতা কমিয়ে আস্তে আস্তে পর্যটন এবং দেশের অন্যান্য সম্পদকে ব্যবহার করে যাতে তাদের আগামী প্রজন্ম চলতে পারে সে ব্যবস্থা করার জন্য তারা বিভিন্ন পর্যায় তৈরি করে নিচ্ছে এরই একটা বড় ধরনের চমক পাশের দেশ দুবাই উন্নত হয়ে গেছে এবং সারা আকর্ষণ করে করে সৌদি আরব এখন তাই করছে কারণ খলিফা তৈরি দুবাই যেমন চমক দেখিয়েছে যে সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার জেদ্দা টাওয়ার তৈরি করছে যদিও নির্মাণাধীন এটা বর্তমানে বন্ধ আছে আহ প্রযুক্তির কারণে সম্ভবত তারা কিছুদিন পরেই তৈরি করবে তাদের সবচেয়ে বড় চমক নিউন সিটি যেখানে এত বড় এয়ারপোর্ট হচ্ছে অত্যাধুনিক এয়ারপোর্ট যেটা বিশ্বের সবচেয়ে বড় চমকপ্রদ এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের পাশে তারা এক শহর তৈরি করতেছে সম্পূর্ণ কাজ কাচের ঘেরা শহর এই শহরে বর্তমানে সারা বিশ্বের প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে সেই শহরকে ঘিরে তারা তাদের ওই সমুদ্র এলাকা যেটা জেদ্দা থেকে তাবুক পর্যন্ত অমলুস এরিয়া নিয়ে বিশাল সমুদ্র সৈকত রয়েছে এই সমুদ্র সৈকত অত্যন্ত সুন্দর পানি জলরাশি অত্যন্ত সুন্দর অত্যন্ত প্রাচুর্যপূর্ণ দেখার মতো সেখানেই তারা ছোট ছোট দ্বীপ বানিয়ে কৃত্রিম এবং প্রাকৃতিক দ্বীপ আছে সেগুলোকে তারা ডেভেলপ করছে এমন ডেভেলপ করছে বর্তমান বিশ্বের চমক হিসাবে তারা তৈরি করছে আমি পথ চলাতে এসে গেছি প্রায় অমলুসের পাশে এটা একটি জেটি এরিয়া সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে যেটা স্বভাবত মরুর দেশে কিছুদিন থাকলে আমরা দেখতে পাই না অনেক দিন পর যখন পাখির কলকাকলি দেখি মনটা ভরে যায় সেখানে বসেছিলাম অনেক সুন্দর সুন্দর কতগুলো পাখি দেখতে পেলাম আমার কাছে মনে হলো এ ধরনের শহর বানানোর চেয়ে এই পাখির পরিচর্যা করে যদি পাখিগুলোকে এই মরুভূমিতে সুন্দর আবাসস্থল করে দেওয়া যেত এটা ওই চেয়ে সুন্দর জিনিস হতো যাই হোক পাখি দেখা শেষ হলো আবার চলতে শুরু করলাম এবার অমলুস থেকে যাব আহ সাউ সাউথ আহ জেটি বলে আর একটি জায়গা যেখান থেকে আমরা রওনা হব আহ স্পিড বোটের মাধ্যমে সমুদ্র বুক চিরে প্রায় তিন ঘন্টা যাতায়াতের পর পাবো একটি দ্বীপ যাকে সাইবারা দ্বীপ বলে সে দ্বীপটা উন্নয়ন করা হচ্ছে প্রায় বাংলা বাংলাদেশি টাকায় বাংলা টাকায় প্রায় এক কোটি ষোলো লক্ষ হাজার ডলার ব্যয় তৈরি করা হচ্ছে দ্বীপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো কি সুন্দর উড়ে আসছে অনেক বড় পাখি এটা হাঁসের মতো পাখি দেখার মতো সুন্দর পাখি হাতের খুব কাছে চলে আসছে খাবারের জন্য আসছে আমার মনে হয় হয় এদেরকে যদি পরিপূর্ণ খাবার দেওয়া আর অভয়ারণ্য তৈরি করা হয় এই পাখি দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে আসবে আসলে কেন জানি না ওদের মাথায় এটুকু বুদ্ধি আসে না এই পাখি গুলোকে যদি একটা চিড়িয়াখানার মতো অথবা ইয়ের মতো করে সুন্দর করে অভয়ারণ্য তৈরি করা হয় এবং এদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয় এই পাখি দেখার জন্য এই মরুভূমিতে সবচেয়ে বেশি মানুষে আসার কথা জিনিসটা দেখে আমার কাছে খুব সুন্দর লাগলো আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি খুব হাতের কাছে হাজার হাজার পাখি আছে এখানে আমি বসে বসে দেখলাম আমার হাতের কাছে যাই হোক পাখি দেখা শেষ আমরা এখন আবার চলে যাচ্ছি সাইবার দ্বীপের সমুদ্রের নীল জলরাশি উপর সূর্যের কিরণ পড়ে খুব সুন্দর দেখতে মোহনীয় সাগর আহ এটাকে রেড সা রেড সি বলা দ্বীপ অত্যন্ত সুন্দরভাবে দ্বীপকে সাজাচ্ছে হাজার হাজার বিলিয়ন টাকা খরচ করে অনেক সুন্দর চায়না থেকে নিজস্ব শামুকের মতো ঘর তৈরি করে এনেছে সেই ঘর বসিয়ে তারা অনেক অত্যাধুনিক আহ অনেক সুন্দর সুন্দর আহ আবাসস্থান করছে যাতে মানুষ আসে পর্যটকরা আসে ঘুরতে পারে সেখানে হেলিপ্যাড ফুটবল গ্রাউন্ড সবই তৈরি করা হচ্ছে তো দর্শক আপনারা জানতে চেয়েছে জানতে চান আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের কর্মস্থল যেখানে থাকে সেখানে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিতে আপনারা উৎসাহ প্রদান করলে আমরা আরো চেষ্টা করব আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন আমরা সুন্দরভাবে চেষ্টা করব আপনাদেরকে আরো উন্নত ভিডিও দিতে উম সাবস্ক্রাইব করবেন আমাদের ভিউ টাইম সব কিছু বাড়লে আমাদের আমরা চেষ্টা করব আরো সুন্দর আমাদের কর্মস্থলের ভিডিও আমাদের কার্যক্রমের ভিডিও যা দেখে আপনারা এ দেশ সম্বন্ধে জানতে পারবেন আমাদের কর্ম বিদেশে আমরা কি করি না করি সে বিষয় এই ভিডিওর পরে আগামী কালকে আপনাদের জন্য একটা আমাদের কর্ম কর্ম কাজকর্ম নিয়ে একটা ভিডিও করব সেটাও দেখতে পাবেন আপনাদের প্রতি শুভেচ্ছা আমাদের উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে যদি আমাদের অনেক কিছু জানা নেই কারণ কাজের মাধ্যমে সে সৌদি আরব সম্বন্ধে আপনারা অনেক ভালো ভালো কিছু জানতে পারবেন সৌদি আরব অনেক বড় দেশ যা আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি জেদ্দা থেকে এই পর্যন্ত শুধু গাড়িতেই আসলাম প্রায় নয় ঘন্টার রাস্তা তারপরে আবার স্পিড বোর্ডে যাচ্ছি প্রায় দুই বর্ডারের কাছাকাছি দ্বীপ হ্যাঁ জর্দান এবং ইরান বর্ডারের কাছাকাছি দ্বীপ তাহলে বুঝেন কত বড় দেশ এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলে আর যেখানে নিয়ন সিটি তৈরি হচ্ছে তা অনেকটা হঠাৎ করে কেউ গেলে মনে হবে যে পৃথিবী সৃষ্টির পর থেকে ওখানে কেউ যায়নি এরকম এরিয়া সেখানে আজ শহর তৈরি করছে এবং এই শহর শুধু শহর না সারা বিশ্বের আশ্চর্যতম শহর হয়তো আগামী বলে সৌদি আরব যে পরিকল্পনা নিয়েছে সে পরিকল্পনা বাস্তবায়ন হলে এই সৌদি আরব হবে বিশ্বের উন্নত বিশ্বের একটা আশ্চর্যজনক স্থান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আশা করি আমাদের সঙ্গে থাকবেন নীল সাগরে নীল জলরাশির উপর সূর্যের কিরণ পড়ে শুধু দেখতেই মন চাচ্ছে এ পাশ আপনাদেরও আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ইনশাল্লাহ এই নিয়ন সিটি এবং অন্যান্য প্রজেক্টগুলো তৈরি হবে আমরা এগুলোর সাথে আছি আমাদের কর্মকাণ্ড এই সিটির সাথে আছে আপনাদের ভবিষ্যতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো দেখাবো এই বলে আমি আমার আমি বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমাদের ভিডিও গুলা কিরকম লাগছে ভালো হলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আমরা সৌদি আরব ঘুরে ঘুরে পুরো ভিডিও বানাতে থাকবো আর আপনারা আমাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো হইলে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে থাকবো আমরা উৎসাহী হব আর দেখেন সৌদি আরব আমরা রকম কষ্ট করে করে ভিডিও বানাইতে হয় আর এই দেশের সব ভিডিও বানানিরও অ্যালাউড নাই এরপরও আমরা যে জায়গা অ্যালাউড আছে ঘুরি ঘুরি বানাইতে থাকি চেষ্টা করি সামেশাও চেষ্টা করি আজকে আমার হারুন ভাই খালি ভিডিও বানানোর জন্য যাচ্ছে ওইখানে সব ভিডিও তৈরি করে নিয়ে আসছে হারুন ভাই তা আপনাদের সঙ্গে কথা বলছে আমার হারুন ভাই আর ওই শিবে বোর্ডে বসাতে আছে আমার হারুন ভাই সব কিছু ভিডিও তৈয়ার করতে আছে হারুন ভাই আর ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আরো ভালো ভালো ভিডিও পাবেন নিয়ন সিটির ভিডিও ভিডিওটা পাবেন আশা করি সৌদি আরবের অন্য অন্য এলাকা ভালো ভালো জায়গা আপনাকে ইনশাআল্লাহ দেখাবো আমরা ইনশাল্লাহ দুইজন ঘুরতে আসি দেখতে আসি ভিডিও বানাইতে আসি আর আপনারা আমাদের সহযোগ করবেন সহায়তা করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ভিউজ হয় ভিডিও ভাইরাল হল